জামিন নিতে যাওয়া ডিআইজি মিজারকে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্ট বেঞ্চ। এবারে বিস্তারিত, সাময়িক বরখাস্তকৃত পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানের জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে আগাম জামিন নিতে গেলে ডিআইজি মিজানের জামিন আবেদন খারিজ করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। এ সময় আদালত বলেন, ডিআইজি মিজানের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ডিআইজি মিজানকে আদালত থেকে সরাসরি রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। এছাড়া দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানের ভাগ্নিকে আগামী 72 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে ডিআইজি মিজান আগাম জামিনের আবেদন করে তিনি আদালতে সশরীরে হাজির হয়েছিলেন। শুনানি অন্তে মাননীয় আদালত খুব প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ডিআইজি মিজান এর আগে একটি পাবলিক টেলিভিশনে যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন এবং একটি অন্য একটি প্রতিষ্ঠানের দুদক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে তিনি ঘুষ দিয়েছেন প্রকাশ্যে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এই কথাগুলো বলাতে তিনি বলছেন যে এইটাতে পুলিশের ভাবমূর্তি পুরোপুরি বিনষ্ট হয়েছে এবং অন্য একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নষ্ট হয়েছে বলে আদালত মন্তব্য করেছেন এবং আদালত কিছুটা খুব প্রকাশ করেছেন তার এইরকম সাক্ষাৎকারের প্রতি এবং তিনি বলছেন যে এই কারণে তাকে আমরা জামিন দিব না এবং তার জামিন না মঞ্জুর করে তাকে কাস্টডিতে পাঠিয়ে দিয়েছেন।